কখনো কে চিন্তা করেছে শিশুবেলাতে সমস্ত সমস্যার সমাধান যে কান্নার দ্বারা করেছিলাম আজ বড় হয়ে সে কান্নাকে কেন আমরা ভুলিয়ে গেলাম? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করিয়ে বলি, আজ মুসলমানদের উপরে যত বিপদ আপদ আছে, যত রকমের পেরিশানি ইসলামী দুনিয়াতে আছে, সব কিছুর পিছনে একটাই মাত্র কারণ, মওলাই করিমের সাথে আমাদের সম্পর্ক নাই। এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যে নবী মওলাই করিমের দরবারে কাঁদতেন না। আমাদের রসুল যখন দুনিয়াতে এসেছিলেন তিনিও মওলাই করিমের দরবারে কাঁদতেন। কি পরিমাণ কেঁদেছেন আল্লাহ রসুল আমি বর্ণনা করিয়ে শেষ করতে পারবো না। কখনো তো এমনও হয়েছে, হাদিসে পাকে আছে, রসুল সুরাই ফাতিহা পড়েছেন, একটা আয়াতের তিলাওয়াত শুরু করছেন, রসুল সামনে অগ্রসর হইতে পারেন নাই। আমাদের চিন্তাতে আমাদের ব্যথায় ব্যথিত হয়ে সারা রাত্র আল্লাহ রসুল মওলাই করিমের দরবারে সে আয়াতের মাধ্যমে আমাদের জন্য মাগফিরাতের কামনা করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আমার আল্লাহ, আমার উম্মতেরকে যদি আজাদ দাও তোমার কি লাভ হবে? তারা তো তোমার বান্দা, মনিবের এই অধিকার আছে, হক আছে তার গোলামকে ক্রীতদাসকে সাজা দেওয়ার, কিন্তু মনির যদি মেহরবানি করিয়ে মাফ করিয়ে দেয় কতই না উত্তম হবে। ও আমার আল্লাহ, ইন তাগফির লাহুম, তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আজিজুল হাকিম, তুমি তো আজিজ, তুমি তো মহাজ্ঞানী, তুমি মহাবিজ্ঞময়, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সারা রাত্রে রসুল এই আয়াত তিলাওয়াত করলেন, সামনের দিকে রসুল অগ্রসর হইতে পারলেন না। যেই রসুল রাতারাত এই উম্মতের জন্য কেঁদেছিলেন, আমরা সেই রসুলের অভাগা উম্মত হয়ে আমরা কি আজ রসুলের জন্য কাঁদি? আজ আমরা ওই কাঁদা ছাড়িয়ে দেওয়ার কারণে আমাদের উপরে এই বিপদ। ইসলাম কারোর জন্য বিষের কারণ না, ইসলাম কারোর জন্য ক্ষতির কারণ না। মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের জীবনীকে দেখেন, মক্কা বিজয় হলো, 13 বছর পর্যন্ত মক্কার লোকেরা রসুলে করিম ইসলামের উপরে অকথ্য নির্যাতন করলো, এটা বুড়ি পর্যন্ত রসুলকে ছাড়ে নাই। বুড়ির ঘর ছিল পাহাড়ের উপরে, রসুল সেই ঘরের নিচে দিয়ে মসজিদুল হারামে যাইতেন। বুড়ি সারাদিন ঝাড়ু দিয়ে ময়লাগুলিকে একত্রিত করে রাখত, রসুল যখন যাইতেন জানলা খুলিয়ে পাহাড়ের উপর থেকে ময়লাগুলি আল্লাহ রসুলের মাথা মোবারকের উপরে দিয়ে দিত। রসুল কোনো দিকে দেখতেন না, এভাবে ঝাঁকতেন আর বাইতুল্লাহতে ছড়িয়ে যাইতেন। হঠাৎ একদিন রসুল খেয়াল করলেন, আজকে আমার গায়ে ময়লা পড়লো না কেন? মনে হয় যে ময়লা ফেলতো তার অসুখ বিসুখ হইতে পারে। এর নাম রসুল, এর নাম রসুল, তোকে তো গালিও দেওয়া যায় না, হক কথা তোর বিরুদ্ধে বলা যায় না, তখন তোর লাভালাভি শুরু হয়। তুই মুহাম্মদ রসুল্লাহ সম্পর্কে কি বুঝছস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, ঘরের দরজা বন্ধ দেখলেন, দরজাতে একটু টোকা দিলেন, ভিতরে থেকে জিজ্ঞাসা করে কে? উত্তর দিলেন, আমি একজন তোমার হিতাকাঙ্ক্ষী, তোমার কোনো অসুবিধা হয়েছে? বুড়ি বলে, আমার তো 3 দিন থেকে জ্বর। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ি মেয়ে, তোমার কি কোনো কাজ আছে? ওই বুড়ি বলে, আজকে 3 দিন থেকে ঘরে ঝাড়ু দেওয়া হয় নাই, আমি তো ঝাড়ু দিয়ে ময়লাগুলি জমা করতাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথায় ফেলার জন্য, আর সবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও। এই সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার চরিত্রের মধ্যে সামান্যতম কিছু দেওয়ার মতো কোনো অধিকার আল্লাহ কেউকে দেন নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ যার খুনে শিরায় উপশিরায় নবুয়ত প্রবাহিত ছিল। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে করিম আমাদেরকে এই কথাও জানাইছে, রসুল অর্ধরাত্রি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন, অর্ধরাত্রির থেকে বেশি সময় আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন, অর্ধরাত্রির থেকে কম সময় আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতেন। মূলত মওলাই করিম রসুলকে এই হুকুম করেছেন, ও আমার রসুল, আপনি আমার দরবারে দাঁড়িয়ে থাকেন। দাঁড়াইয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেন, আমাদের জন্য দোয়া করতেন।
অন্তিম সময়ের কথাও যদি আপনি শুনেন আশ্চর্য হবেন, দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় ছিলেন, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলিয়ে যাবেন। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আমি খুব খেয়াল করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁট মুবারক নড়তেছে, অস্পষ্ট ভাষায় রসুল কিছু বলার চেষ্টা করতেছিলেন। আমি আমার কানকে রসুলের জবানি মুবারকের কাছে নিয়ে গেলাম। আমি শুনতে ছিলাম, আমার রসুল এই কথা বুঝাইতে চাইতেছিলেন, ও আমার উম্মতেরা, চিরদিনের জন্য আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এই বিদায়ের লগ্নে তোমাদের কাছে আমার একটা ওসিয়ত আর নসিহত, আসসালাত আসসালাত, তোমরা নামাজের পাবন্দি করবে, তোমরা নামাজের ব্যাপারে অবলতি করবে না, নামাজের ব্যাপারে তোমরা অলসতা করবে না। আসসালাত 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 আসসালাত, আমার উম্মতদের মধ্যে সৌভাগ্যবান তারা যারা নামাজের পাবন্দি করে, আমার উম্মতদের মধ্যে সৌভাগ্যবান তারা যারা নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে। আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারক থেকে অস্পষ্ট ভাষায় আরেকটা বাক্য আসতেছিল, ইত্তাকূ ফিল ইবাদ, ইত্তাকূ ফিল ইবাদ, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। আজ অধীনস্থদের ব্যাপারে আমরা কেউ আল্লাহকে ভয় করি না, না মন্ত্রী এমপি আল্লাহকে ভয় করে, না চেয়ারম্যান মেম্বার আল্লাহকে ভয় করে, না আমরা আলেমেরা আল্লাহকে ভয় করি, না আমাদের শিক্ষকেরা আল্লাহকে ভয় করে। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, সরকারের বরাদ্দকৃত টাকা দিয়ে আমাদের বাড়ি তিনতলা পাঁচতলা কিভাবে হয়, রাস্তার গর্ত কেন থাকে, বোঝা গেল আমরা আল্লাহকে ভয় করি না। আমরা স্বামীরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না, আমরা আব্বা আম্মারা সন্তানের ব্যাপারে আল্লাহকে ভয় করি না, আমরা পীরেরা মুরিদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না, আমাদের ছোট মক্তবের শিক্ষকেরা, আমরাও এই ছোট ছোট মাসুম বাচ্চাদের ব্যাপারে আল্লাহকে ভয় করি না। আমরা বলি পড়ো পড়ো পড়ো, আমি কিন্তু মোবাইল টিপি, আমরা বলি পড়ো পড়ো পড়ো, আমি কিন্তু ম্যাগাজিনের উপরে চোখ দৌড়াই। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে ভয় না করা আর অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় না করা, এটা অনেক বড় একটা জিনিস। ভালো করিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, কোরআনে কারিম আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। কেউ আল্লাহর রাস্তায় আমার উপর মনে কষ্ট আনিয়েন না। 40 বছর 30 বছর আপনি যে স্ত্রীর সাথে সংসার করেছেন, ঘরে আসি সেই স্ত্রীকে খোঁটা দিয়ে কেন কথা বলেন? হে বাপের বাড়ি থেকে কি এনেছ? অথচ আপনার আল্লাহ আপনার স্ত্রী সম্পর্কে কি বলেছে জানেন? মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও, মহিলাদের ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি না। নারীবাদীর নামে, নারীবাদের নামে যা কিছু এই দেশে আছে, এরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, ওরা তো নারীবাদের নামে মহিলাদের মাথাতে ইটের টুকরি উঠাই দিয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনেরা ইট ভাঙে পাথর ভাঙে রাস্তার মাটি তারা কাটে, ইসলাম তো এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। কোরআন তো পরিষ্কার বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সারা পৃথিবীর সমস্ত নারীবাদীদের যত রকমের কথাবার্তা আছে, কোরআন এই ছোট্ট আয়াতের তুলনাতে এই সবগুলি ছাইয়ের থেকেও নিকৃষ্টতম জিনিস। আমরা আমাদের বাপের মারা যাওয়ার পরে বোনদের হক কেন দেই না, কেন দেই না? কয়জন মুসলমান আছে বোনদের হক দেয়? বলে তুই আমাদের বাড়িতে আসবি, তোর জামাই আসবে, তোর ছেলেপেলেরা আসবে, তোরা খাবি দেবি, হক আবার কিসের? কোরআন তো এই কথা বলে নাই, রসুল তো এই কথা বলেন নাই, আল্লাহ তো বলেছেন হক দিয়ে দিও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, হক নষ্টকারীদের ঠিকানা হবে ওয়াইল দোজখ। মনে চাইলে আরো বন্ধের হক বেশি করিয়ে খাবেন,
এতিম ভাতিজাদের হক কেন দেন না? মনে রাখবেন, আপনি একদিন মারা যাবেন, আপনার সন্তানও একদিন এতিম হবে, আপনার এই অর্থ কুকুর শিয়ালে খাবে। কেন? আপনি আপনার মরা ভাইয়ের এতিম সন্তানদের অর্থকে আত্মসাত করেছিলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, ওয়াইলুল মুতাফফিফিন, ধ্বংস অনিবার্য তার জন্য যে হক নষ্ট করে। মিথ্যা কথা যারা বলে তারা হক নষ্ট করে, মিথ্যা মামলা মকদ্দমাবাজি যারা করে তারা হক নষ্ট করে। এদেশের তিন ভাগের দুই ভাগ নয়, 98% মামলা মকদ্দমা মিথ্যা মামলা মকদ্দমা। আর এই মামলা মকদ্দমার ফয়সলা হইতে হইতে অনেক সময় আসামি মরিয়ে যায়, অনেক সময় জেলখানাতে তার কবর রচিত হয়ে যায়। কেন ভাইয়েরা?